نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس، إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه. সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, বিশেষ করে আজকের এই দিন, পবিত্র শবে মেহরাজের দিন, অন্যদিকে পবিত্র শুক্রবারই দিন, আল্লাহ রব্বুল আলমিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুর শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লানে কেরাম, আমরা গত সপ্তাহে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজ সম্পর্কে আলোচনা করেছি। আমরা শেষ আলোচনা করেছিলাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত এই যে ভ্রমণ আমরা আলোচনা করেছিলাম, বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমরা আলোচনা করেছি। সিদরাতুল মুনতাহা যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, তখন হযরত জিব্রিল আমিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ আকৃতিতে দেখলেন। মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রিল আমিনকে ওনার নিজ আকৃতিতে দুইবার দেখেছিলেন, আর জিব্রিল ইসলাম আল্লাহ রসুলের নিকট 24,000 বার এসেছিলেন, আর দুইবার দেখেছেন হযরত জিব্রিলের নিজ আকৃতিতে। একবার হচ্ছে মেয়েরাজের যখন নিয়ে যাবেন ঠিক ওই মুহূর্তে একবার, আর দুই নম্বর বার ইন দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায়
এই শেষ সীমানায় আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ, এর উপরে যাওয়ার কোনো ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই দুইবার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে সচক্ষে দেখেছিলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি জিবরিলকে দেখলাম সিত্তু মিহাতিন জানাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে 600 ডানা দান করেছেন। হযরত জিবরিলের ডানা ছিল ইয়াকুত নির্মিত ডানা, এবং দেখলে মনে হয় যেন ওনার ডানা থেকে মতি ঝরঝর করে পড়ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে সৃষ্টি করেছিলেন। আর এই জিবরিল এত জলিলুল কদর একজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের এত মুতাকাররব নিকটবর্তী একজন ফেরেশতা। আল্লাহর রাসূল বলেন, হযরত জিবরিল যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, এই জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সময় এত বেশি ভয় দেখলাম হযরত জিবরিল আমিনের, কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ, আমি দেখলাম হযরত জিবরিল তিনি ভয়ে ছেঁড়া কাপড়ের মতো তিনি হয়ে গিয়েছিলেন। আল্লাহর ভয়ে ছেঁড়া ফাটা কাপড়ের মতো তিনি হয়ে গিয়েছিলেন। তার মানে বুঝেন, একজন মুতাকাররুব আল্লাহর এত কাছের একজন ফেরেশতা যদি আল্লাহকে এত বেশি ভয় পান, আমরা মুমিনরা আল্লাহকে কত ভয় পাব। সম্মানিত শুধু যখন ওই গোলাপ বেদ করে, আলমে লাহুদ বেদ করে আমার আল্লাহ রব্বুল আলমিনের একেবারে নিকটবর্তী হয়ে গেলেন আমার রসুল ইসলাম, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন, দুইটা তীর এবং ধনুকের মধ্যে যেই রকম দূরত্ব থাকে, আল্লাহ এবং তার হাবিবের মধ্যে ওইটুকু দূরত্ব ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হওয়ার পর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথোপকথন হলো, কথোপকথনের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ভ্রমণ করিয়ে দেখিয়েছিলেন। জান্নাত এই মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চর্মচুক্কে দেখেছিলেন। আল্লাহ রসুল বলেন, ওই ভ্রমণে যখন আমি জান্নাতের মধ্যে পৌঁছলাম, জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম একটা নহর, আর এই নহরের দুই তীর ছিল মুক্তার তৈরি, এই পৃথিবীর মুক্তা নয়, বেহেস্তের মুক্তার তৈরি দুই তীর। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল এই এই নহরটা কি? হযরত জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নহরের নাম হচ্ছে কাউসার। এই নহরের নাম কি? কাউসার। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমাকে বললেন, এর মাটি কস্তুরির চাইতে আরো বেশি শুকরান, মধু চাইতে আরো বেশি মিষ্টি, বরফ চাইতে আরো বেশি সাদা। এই এই নহরের নাম হচ্ছে কাউসার। কাউসার সম্পর্কে বেশি ব্যাখ্যা করার দরকার নাই, শুধু পয়েন্ট আমি বলছি। আল্লাহর রসুল বলেন, এক পর্যায়ে আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম হযরত বেলাল আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজের ধ্বনি জান্নাতের মধ্যে শোনা যাচ্ছে। মেরাজ শেষে আমি জিবরিলকে এসে বল আমি আমি বেলালকে এসে বললাম, রে বেলাল, কদ আফলাহা বেলাল, রাআইতু কাজা ওয়া কাজা, বেলাল সফল হয়ে গিয়েছে, বেলাল সফল কাম হয়ে গিয়েছে, আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে গিয়ে এইভাবে এইভাবে শুনতে পেয়েছি। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দান করেছেন ইসলামের জন্য। তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন, অত্যাচারিত হয়েছিলেন উত্তপ্ত মরুভূমিতে, উনার পেটের মধ্যে বিশাল পাথর চাপা দিয়ে টেনে 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 তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর উনার জবান দিয়ে শুধুমাত্র উচ্চারিত হয়েছিল, আহা দাহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সুবহান আল্লাহ, কিভাবে সম্মানিত করলেন, তিনি দুনিয়ায় তার পায়ের আওয়াজের ধ্বনি চলে যায় আল্লাহর জান্নাতে। সুবহান আল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ রসুল বলেন, আমি আরেক জায়গায় গিয়ে দেখলাম, ওই জায়গায়
একজন রমণী আর ওই জায়গায় আরো কয়েকজন বাচ্চা আর তাদের সুঘ্রাণ চতুর্দিকে প্রবাহিত হচ্ছে। আমি জিব্রিলকে গিয়ে বললাম, জিব্রিল তারা কারা? জিব্রিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পুণ্যবতী মহিলা হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী, ফেরাউনের মেয়ের দাসী। কত বড় অত্যাচারী একজন শাসক, ফেরাউন সম্পর্কে তো আর উদাহরণ দেওয়ার দরকার নাই। ফেরাউনের মেয়ের দাসীর সুঘ্রাণ আল্লাহর জান্নাতে প্রবাহিত হচ্ছে, ঘটনাটা কি? আল্লাহ এত সম্মানিত এই ফেরাউনের মেয়ের দাসীর সম্মান এতটুকু বাড়িয়ে কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন? বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা এসছে, ফেরাউনের মেয়ের চুল আছড়াতেন ওই দাসী, চুল আছড়াতেন। একদিন হঠাৎ করে চুল আছড়ানোর সময় চিরুনিটা মাটিতে মাটির মধ্যে পড়ে গেল। মাটি থেকে যখন চিরুনিটা ওই দাসী তুলবেন, তখন তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নামে এই কাজটা আমি শুরু করছি। এই কথা শুনে, এই বিসমিল্লাহ শুনে ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কার নামে চিরুনিটা তুললে? তখন তিনি বললেন, আমি আমার আল্লাহর নামে চিরুনিটা তুললাম। তখন এক পর্যায়ে ফেরাউনের মেয়ে গিয়ে তার বাবার নিকট নালিশ করলো যে আপনি হচ্ছেন বড় রব, আপনার উপর কোনো রব নাই, কিন্তু ওই মেয়েটা ওই দাসীটা সে আরেকজন রবের উপাসনা করে, আরেকজন রবের নামে সে কাজকর্ম করে। ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল, সে উত্তপ্ত উত্তপ্ত করলো আগুনকে, আগুন উত্তপ্ত করে আগুনের মধ্যে সে পাত্র বসিয়ে দিল আর পাত্রের মধ্যে সে তেল দিল, আর তেল দিয়ে ওই পাত্রকে এত উত্তপ্ত করলো, উত্তপ্ত করে মা সন্তান সহ সবাইকে সামনে দাঁড় করালো। দাঁড় করিয়ে মায়ের সামনে একজন একজন সন্তানকে ওই ওই পাত্রের মধ্যে ঢালতে লাগলো, নাউযুবিল্লাহ, ঈমান আনার কারণে এই শাস্তি দিতে থাকলো। মায়ের সব সন্তানকে যখন মায়ের চোখের সামনে উত্তপ্ত আগুনের মধ্যে ঢালছেন, মায়ের দুগ্ধপুষ্য একটা শিশু ছিল, দুগ্ধপুষ্য শিশু, মা একটু ইতস্তত বোধ করলেন, দুগ্ধপুষ্য শিশুর প্রতি মায়ের বা বাবার কি পরিমাণ স্নেহ থাকে সেটা তো ভাষা দিয়ে বলার মতো নয়। মা একটু ইতস্তত করলেন, সাথে সাথে ওই দুগ্ধপুষ্য শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিলে, সুবহানাল্লাহ, মাকে বললেন, মা গো তুমি ভয় পেও না, তুমি ঝাঁপ দাও, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাগুলিকে আমাদের জন্য জান্নাত বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জায়গায় মনে রাখবেন, এই যে দুগ্ধপুষ্য অবস্থায় পৃথিবীতে চারজন শিশু কথা বলেছিল, এক হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, দুই জুরাইজের সাথে একজন শিশু, জুরাইজের পক্ষে সাক্ষ্য দিয়েছিল একজন শিশু, তিন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যখন মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন একজন ছোট্ট শিশু হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল, আর চার নম্বর হচ্ছে এই শিশু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি এই ত্যাগ, আল্লাহর প্রতি এই ভালোবাসা রাখার কারণে তাদেরকে জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, জ্বলন্ত অগ্নির তেলে ভাজা হয়েছিল তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিলেন তাদেরকে, আল্লাহ তাদের সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করে ফেললেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নাম পরিভ্রমণ করলাম, জাহান্নাম পরিভ্রমণ করে আমি জাহান্নামের ভয়াবহ দৃশ্যগুলো আমি অবলোকন করলাম, আমি নিজ চোখে জাহান্নামের ভয়াবহতা আমি মেয়ারাজে আমি দেখলাম, আমি দেখলাম কিছু মানুষ তারা তাদের নিজ হাত দিয়ে তাদের মুখের মাংসগুলো ছেটে ছেটে তারা খাচ্ছে, নখগুলো লাম্বা আর মাংসগুলো তারা ছেটে ছেটে খাচ্ছে, এবং তারা মৃত মৃত জন্তুর মাংস তারা ভক্ষণ করছে, এরকম শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রিল তারা কারা? আর জিব্রিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকতে গীবত করত। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। গীবত মানে
একজন মানুষের অগোচরে পরনিন্দা করা, পরচর্চা করা, এর নাম হচ্ছে গীবত। এত ভয়াবহ পাপ, এত ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম কিছু মানুষ যারা তাদের নিজের টুট আগুনের কাছি দিয়ে তারা কাটছে, আগুনের কাছি দিয়ে তারা নিজেরা নিজেদের ঠোঁট কাটছে। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়াহুম ইয়াতলুনাল কিতাব ফালা তাকিলুন। তারা হচ্ছে ওই সমস্ত বক্তা যারা মানুষকে ভালো ভালো ওসিয়ত করত কিন্তু নিজেরা ওই কাজের উপর তারা আমল করত না, নিজে লম্বা লম্বা বক্তব্য দিত কিন্তু তার উপর নিজেরা আমল করত না, যার কারণে এই সমস্ত বক্তাদের আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, আমি আর এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম কিছু মানুষের মস্তককে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপর আঘাত করছেন আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার তাদের মাথা পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে, আবার মাথার উপর আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তারা চিৎকার করছে। আমি জিজ্ঞেস করলাম তারা কারা, জিব্রিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে যারা দুনিয়ায় থাকতে নামাজ পড়তো না, নাউযুবিল্লাহ, যারা নামাজ পড়তো না তাদের শাস্তি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান হাফাযা আলাইহা, যারা নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরা, কিয়ামতের ময়দানে এই নামাজের কারণে তাদের জন্য আলো হয়ে যাবে, ওয়া বুরহানা, এবং এই নামাজটা কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে, ওয়া নাজাত ইয়াউমুল কিয়ামা, আর এই নামাজটা কিয়ামতের ময়দানে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। নামাজ পড়লে তিনটা পুরস্কারের কথা বললাম এই হাদিস থেকে, কি কি বলেন তো? নামাজ পড়লে কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ নূরের ব্যবস্থা করে দিবেন, আলোর ব্যবস্থা করে দিবেন, আর নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে কিয়ামতের ময়দানে তার যে নাজাত পাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ যেন আমরা তরক করি না। আল্লাহ রাসূল বলেন, তিনটা আমল যদি মানুষ করে তাহলে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। এক নাম্বার হচ্ছে, মানুষ যদি ওযু করে যদিও কষ্ট হয়, ওযু যদি করে তার গুনাহগুলো জোরে পড়তে থাকে। দুই নাম্বার হচ্ছে, যদি সে হেঁটে হেঁটে মসজিদে যায়, যত কদম হেঁটে হেঁটে মসজিদে যাবে তার ততটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকবে। আর তিন নাম্বার হচ্ছে, এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা যদি করে মধ্যবর্তী সময়ে তার গুনার কাফফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলেন, আমি গিয়ে দেখলাম আরো কিছু মানুষের সামনে পচা দুর্গন্ধময় মাংস, ওই মাংসগুলা তারা ভক্ষণ করছে। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম তারা কারা, হযরত জিব্রিল জবাব দিলেন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে জেনাবে বিচার করত, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম আরো কিছু মানুষ তাদের পেট পাহাড়ের মতো বিশাল উঁচু উঁচু পেট, এবং তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু এগুলা দৌড়াদৌড়ি করছে, আর উট দিয়ে গুড়া দিয়ে তাদের পেটের মধ্যে দৌড়ানো হচ্ছে, আর তারা ভয়ঙ্কর চিৎকার করছে এই কষ্টের কারণে। আমি জিজ্ঞেস করলে জিব্রিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে দুনিয়ায় থাকতে সুদের লেনদেন করত, সুদ খেত, অর্থাৎ সুদকুরদের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর শাস্তি দান করবে। সম্মানিত সুধী, এইভাবে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস, অনেক জাহান্নামী জিনিস অবলোকন করলেন। অবলোকন করার পরে এক পর্যায়ে জাহান্নামের দারোগাকে আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল দাজ্জালকে দেখলেন। রাসূল বলেন, আমি দেখলাম দাজ্জালের বিশাল দেহ এবং তার একটা চোখ কানা, এই অবস্থায় আমি দাজ্জালকে দেখলাম। এবং আল্লাহ রাসূল বলেন, আরেক জায়গায় গিয়ে দেখলাম
কলমের খসখস আওয়াজ শোনা যাচ্ছে। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আপনার উম্মতের যত ভাগ্যলিপি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখছেন। সুবহানাল্লাহ, এই কলমের খসখস আওয়াজ শুনলাম। মিরাজ যখন শেষ হলো, আল্লাহর রাসূলকে নামাজ উপহার দিলেন। কয়েক নামাজ দিলেন? 50 হক। কমাতে কমাতে কয়েক আসলো? 5 ওয়াক্ত। মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিবেন নাকি 50 ওয়াক্তের দিবেন? 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। নামাজ ছাড়া আরো দুইটা উপহার আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীকে দান করেছেন। প্রথম উপহার, নামাজ ছাড়া আরো কয়টা উপহার? দুইটা। এই একটা আরেকটা উপহার হচ্ছে যে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরক না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের যত গুনাহ থাকুক শাস্তি পেয়ে তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর সাথে যদি শিরক না করে, ঈমান ঠিক থাকে, গুনাহ খাতা থাকে, কষ্ট পেয়ে সে জান্নাতে যাবে। কিন্তু যদি শিরকের মতো ভয়াবহ পাপ অপরাধ যদি তার নামায় আমল নামায় থাকে, পৃথিবী ভরা যদি সওয়াব থাকে, এই সওয়াব কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। আর আরেকটা উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই মিরাজের রচনীতে, সেটি হচ্ছে সূরা বাকারার শেষ দুইটা আয়াত। মনে থাকবে তো আপনাদের, সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখিরিল আয়াত। এই যে শেষ আয়াত দুইটা দিলেন, এই শেষ আয়াতের কতটুকু ফজিলত! আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি যদি রাত্রবেলা এই দুইটা আয়াত পড়ে যদি ঘুমিয়ে যায়, কাফাতাহু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 2000 বছর আগে একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, আর ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ দুইটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে এই দুইটা আয়াত আমাদের মুখস্থ করার দরকার কি? দরকার নাই, আমরা মুখস্থ করব। অন্য একটা হাদিসে রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে 3 দিন সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করা হয় না, ওই ঘরে শয়তানের আশ্রয়স্থল হয়ে যায়। তাহলে আমরা সব সময় এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত আমরা তিলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, আলোচনা লম্বা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই লম্বা পথ পরিভ্রমণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এই সময় পূর্বেকার দিনে এই জায়গা যেতে লাগতো কতদিন? 40 দিন লাগতো। এই 40 দিনের পথ পরিভ্রমণ করলেন, সেখান থেকে চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান। এই যে লম্বা পথ ভ্রমণ করলেন, এর সময় ছিল রাতের কিছু অংশ। আমাদের আকীদা হচ্ছে এটাই যে এটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। এটা আমাদের যুক্তি দিয়ে, আমাদের কল্পনা দিয়ে, আমাদের বিজ্ঞান যেখানে সীমাবদ্ধ, চার চাইতে আরো বেশি উন্নত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু ইসলামের মেয়ারাজ। সুবহানাল্লাহ। এবং বর্তমান বিজ্ঞান দিয়েও এটা প্রমাণ করা যায়, রাসূলে করিম সাল্লাল্লাহু ইসলামের মেয়ারাজ হয়েছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। সম্মানিত, যদি মেয়ারাজের এই যুক্তিগুলো নিয়ে আলোচনা করারও সময় নাই, তো শেষ যে বিষয়টা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ যখন হয়েছিল, মেরাজ শেষে আবু সুফিয়ান, তিনি এখনো মুসলমান হন নাই, তিনি এই রোম সম্রাট হিরোক্লিয়াসের নিকট তিনি গেলেন, তিনি মুসলমান নন। রোম সম্রাট হিরোক্লিয়াস বিভিন্ন বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করলেন। তখন আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী হিসাবে উপস্থাপন করার জন্য রোম সম্রাটকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নিকট একটা ঘটনা বর্ণনা করেছেন, এই ঘটনা শুনলে আপনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী আপনি বলবেন। অর্থাৎ এই যে মেরাজের যে ঘটনা তিনি বলেছেন, এই ঘটনা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তখন এই হিরোক্লিয়াসের পাশে একজন সেই জেরুজালেমের একজন বড় একজন পাদ্রি ছিলেন, তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদিম, বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণ তিনি করতেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের সব কাজকর্ম তিনি করতেন। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনা ঘটেছিল ওই রাত্রিতে আমি সাক্ষ্য ছিলাম সুবহানাল্লাহ কিভাবে সাক্ষ্য ছিলেন তিনি বর্ণনা করলেন যে আমার প্রতিদিনের অভ্যাস ছিল এটা যে যখন আমার মসজিদের কাজ কাম শেষ হয়ে যেত এশার আযান এশার নামাজ শেষ হয়ে যেত তখন আমি সব দরজা জানালা বন্ধ করে আমি বাড়িতে চলে যেতাম যেই রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো ওই রজনীতে আমি সামনের যে ফটক সামনের যে দরজা এই দরজাটা আমি বন্ধ করতে পারছি না আমার মনে হলো যে এই দরজার উপর একটা পাহাড় ভর করে আছে আমি বাহির থেকে মিস্ত্রি আনলাম মিস্ত্রি আনার পর সে অপারগতা স্বীকার করলো এবং বলল সকালবেলা এসে দরজাটা আমি মেরামত করে দিয়ে যাব তখন তিনি বলেন আমি সকালবেলা যখন আসলাম সকালবেলা এসে দেখি দরজা আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে আমি দেখলাম একটা পাথর পাথর এপুর উপর রাস্তা অর্থাৎ কোনো বাহন বাধার যে রাস্তা এই রাস্তাটা আমি দেখতে পেলাম সুতরাং আমি বুঝতে পারলাম এখানে কোনো নবীর আগমন ঘটেছে সুবহানাল্লাহ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু সুফিয়ান তুমি এই ঘটনা শুনেছো আমি বিশ্বাস করলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ওই রজনীতে হয়েছিল সুবহানাল্লাহ সম্মানিত শ্রোতা সুতরাং কুরআন হাদিস ইতিহাসের মানদণ্ডে এই ঘটনাটা সত্য ঘটনা এই ঘটনার ব্যাপারে কোনো কিলকার নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে যেই শিক্ষাগুলো দিয়েছেন ওই শিক্ষাগুলি যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি মেরাজের সঠিক শিক্ষা উপলব্ধি করে শুধু ঘটনা বললাম আর বাড়িতে চলে গেলাম আর ঘটনার সত্যতা আমরা যাচাই করলাম এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে বিশেষ করে মেরাজের বড় শিক্ষা হচ্ছে আমাদের নামাজ বড় শিক্ষাটা কি নামাজ আমরা যেন আমাদের মৃত্যু যেন নামাজকে সাথে করে নিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করো আমাদের বিবি বাচ্চা সন্তান সন্ততি সবাইকে আল্লাহ তুমি নামাজ হিসাবে কবুল করো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.